হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি সেন্টার। বন্ধুরা, আজকে আমরা 2007 মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা, জিকে পোর্শনটা সলভ করছি। প্রথম কোশ্চেনেই চলে আসি। প্রথম কোশ্চেনটা দেখো, আছে এদের মধ্যে ভারতীয় পুলিশ সেবার কোন অফিসার সম্প্রতি স্বেচ্ছাবসা নিয়েছেন? তো এটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার ছিল, তো এই পোর্শনটা বাদ রাখছি। সেই সময় কিরণ বেদী উত্তরটা হবে। সেকেন্ড কোশ্চেনে আসছি, এখানে আছে কমনওয়েলথের মহাসচিব হলেন, তো এটাও সেই সময় কারেন্ট অ্যাফেয়ার ছিল। তো এখন আমরা একটুখানি জেনে রাখি, এখন হচ্ছে মার্ক ফ্রিটার। 3 নম্বর কোশ্চেনে আসি, দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধককে, এটা ডি সুব্রহ্মণ্যম স্বামী হবে। তো এখানে আরও যে অপশানগুলো আছে, পি ভেঙ্কটরামন, ইনি একজন অথর, তা রামচন্দ্রন, ইনি হচ্ছেন একজন পোয়েট, কেরালার লোক। 4 নম্বরে চলে আসি, কোন যৌগটি তড়িৎযোজী? এখানে তড়িৎযোজী আগে একটু জেনে নিই কি ব্যাপারটা। তড়িৎ বিশ্লেষণে সক্ষম এবং বিশ্লেষণে দুটি আয়ন সৃষ্টি করে এমন বস্তুকেই বা এমন যৌগকে আমরা তড়িৎযোজী বলবো। তো এখানে দেখছি সোডিয়াম ক্লোরাইড যেটা আছে, যার সংকেত হয় NaCl, তো এটা ভেঙে গিয়ে হয় Na+ এবং Cl-। তো এখানে দুটো আয়ন তৈরি হচ্ছে, দেখো Na+ এবং Cl-, তো এই জন্য এটাকে আমরা তড়িৎযোজী যৌগ বলছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন 5 নম্বর, এখানে আসি। দেখো কোশ্চেনটি আছে, কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? তো এখানে উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার নাচ। ভারতনাট্যম যেটা আছে, এটা আমরা তামিলনাড়ুর ড্যান্স ফর্ম। আচ্ছা, কত্থক যেটা আছে, এটা নর্থ ওয়েস্ট হবে, নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে হয়, মেনলি হচ্ছে ইউপিতে। মোহিনীঅট্টম যেটা আছে, এটা কেরালাতে হয়। শাস্ত্রীয় ড্যান্স যেটা, সেটা হচ্ছে আসামে হয়। এরপরে কোশ্চেনে আসে 6, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? এটা মনে রাখতে হবে লর্ড রিপনের সময় হয়েছিল, ঠিক আছে। সালটি হচ্ছে 1883। এই ইলবার্ট বিলের একমাত্র বিরোধিতা করেছিলেন SN ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরে প্রশ্ন 7 নম্বর, পরমাণুর ভিতর নিউটন এর, এবার যে অপশানগুলো আছে, যদি নিউটনের প্রথম অপশানটা দেখি, নিউটনের সংখ্যা ইলেকট্রন এবং প্রোটনের সমান। দ্বিতীয় অপশান, ঘূর্ণন নিউক্লিয়াসে চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে প্রভাব পড়ে নিউক্লিয়ার আধানে। পরে অপশান, সংখ্যার বিভিন্নতা সমস্থানিক আইসোটোপ যৌগের সৃষ্টি করে। তো এখানে এই যে নিউটনের সংখ্যা যদি বিভিন্নতা হয়, তাহলে আইসোটোপ যৌগের উৎপত্তির কারণ, এইটাই অপশানটা হবে, ঠিক আছে। এখানে একটুখানি জানিয়ে রাখি, দুটি পরমাণু যদি পরমাণু সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা হয়, তাকে আইসোটোপ বলা হবে। আবার আইসোবার বলা হবে যখন দুটি পরমাণুর ভর সংখ্যা এক হবে। আবার আইসোটোন বলা হবে যখন দুটি পরমাণুর ভিতরে নিউটন সংখ্যা এক হবে, মানে সমান হবে। তো যদি আমরা এরকম দেখি, যদি অক্সিজেনের যদি দেখি, তাহলে 8O16 এবং 8O17, এই দুটো যদি পরমাণু দেখি, তাহলে এরা কিন্তু আইসোটোপ, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, কেরালার কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? এটা হবে কথাকলি। আগে জানলাম যে আমরা কেরালায় কথাকলি হয়। আচ্ছা, বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের প্রবাহকে আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। 14 নম্বরে চলে এলাম, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। এর ভিতরে একটা অপশান আছে, ডালহৌসি হচ্ছে শর্ত বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। আচ্ছা, নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে? তো এখানে NH3 বা অ্যামোনিয়া, এটা 17 গ্রাম, এটাই অ্যান্সারটা হবে। কিভাবে হবে, দেখো আমরা 22.4 লিটার যে আয়তন হয়, তো এটা হচ্ছে প্রমাণ তাপ এবং চাপে, এদের প্রমাণ আয়তন বলা হয়। তো এখানে নাইট্রোজেনের ভর যদি দেখি, তাহলে হচ্ছে 14, আর হাইড্রোজেনের ভর 1 করে, তাহলে 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন মানে 3, আর নাইট্রোজেনের 14, টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে কত, তাহলে 17 গ্রাম। পরে প্রশ্ন, কোন বাঙালি নাট্যকার ইন্দ্রজিৎ লেখেন? এটা হচ্ছে বাদল সরকার। 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন? তো এখানে যে অপশানগুলো আছে, একবার ভালো করে দেখলেই বোঝা যাবে, সীমান্ত গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, তো এরা কেউই কিন্তু ছিলেন না। আমরা খুব ভালো করে জানি এটা, যে গান্ধীজি এটা প্রবর্তন করেছিলেন, তো সেই জন্য অপশানটা হবে উপরে কোনোটিই নয়। তো এই অসহযোগ আন্দোলনের খসড়া তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী, আর 1920 সালে এটা কলকাতা সেশনে প্রস্তাবটা পাশ হয়। তো কলকাতা সেশনে সেই সময় প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত রায়, তিনি এই প্রস্তাবটা পাশ করেন। 22 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোন ইংরেজ লেখকে মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে?
রুডিয়ার্ড কিপলিং অ্যান্সারটা হবে। তার লেখা একটা বই হচ্ছে দ্য ম্যান হু উড বি কিং। চব্বিশ নম্বর প্রশ্ন, এক গ্রাম জল থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসে 80 ক্যালোরি তাপ বের করে নিয়ে চূড়ান্ত তাপমাত্রা হবে, এবং জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ থেকে জল হবে 80 ক্যালোরি তাপ দিলে, আবার একই রকমভাবে জল থেকে বরফ হবে যদি 80 ক্যালোরি তাপ বার করে নিই। তাহলে 80 ক্যালোরি হচ্ছে ওই গলনাঙ্কের লীনতাপ বলতে পারি আমরা। তো বরফের গলনাঙ্কের লীনতাপ যদি 80 ক্যালোরি হয়, 80 ক্যালোরি তাপ যদি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল থেকে বের করে নেওয়া হয় তাহলে সে বরফ হবে, আর 80 ক্যালোরি তাপ যদি বরফকে দেওয়া যায় তাহলে সে গলে জল হবে। কিন্তু মনে রাখতে হবে তাদের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রাটা জিরো ডিগ্রি সেলসিয়াসই থাকবে। 25 নম্বর প্রশ্ন, এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, অ্যান্সারটা হবে। পরের প্রশ্ন, পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল? এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 26 জানুয়ারি 1930 সাল এটা জওহরলাল নেহরুজি পালন করেছিলেন, আর এই দিনটাকে মর্যাদা দেওয়ার জন্য 26 জানুয়ারিতে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বা রিপাবলিক ডে উদযাপন করা হয়। আমার প্রশ্ন, এই সংস্থাগুলির মধ্যে কোনটি 2050 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ 50% হ্রাস করার লক্ষ্যমাত্রা স্থির করেছে? এটা মনে রাখতে হবে G8। এখানে একটুখানি একটাই জিনিস একটু মনে রাখবো, যদিও কারেন্ট অ্যাফেয়ার্স, G20 সামিটটা কোথায় হয়েছিল? জার্মানির হামবার্গে। এরপরে 30 নম্বর প্রশ্ন, কোন দেশটি সম্প্রতি কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেছে? তো কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেছে রিসেন্টলি আমেরিকা। কিয়োটো প্রোটোকলটা কি? এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, বিভিন্ন দেশ মিলে এটা এগ্রিমেন্টটা করেছে। এটা ইউনাইটেড নেশনের একটা প্রোগ্রাম, এটা মেনলি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপরে প্রোগ্রামটা। অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পরে আসে কে? মিথেনের পরে ইথেনই আসবে। 32 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? জনসংখ্যা অনুযায়ী যদি বলি তাহলে কিন্তু উত্তরপ্রদেশই প্রথম। জনসংখ্যা অনুযায়ী পরপর তিনটি, মানে প্রথম দিক থেকে তিনটির রাজ্যের নাম যদি জানতে চাই তাহলে হচ্ছে ইউপি ফার্স্ট, মহারাষ্ট্র সেকেন্ড, এবং থার্ড বিহার। আবার জনঘনত্বের দিক দিয়ে দেখলে বিহারই কিন্তু ফার্স্ট, সেকেন্ড ওয়েস্টবেঙ্গল। 34 নম্বর প্রশ্ন, পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্যটি হলো? এখানে অ্যান্সারটা পাঞ্জাব হবে, কারণ এই পাঞ্জাবের উপর দিয়ে, মেনলি পাঞ্জাব রিজনের উপর দিয়ে যাচ্ছে সিন্ধু এবং তার 5টি উপনদী, তো এই জন্য এটাকে পঞ্চনদের দেশ বলা হয়। এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যখন আর্যরা ভারতবর্ষে প্রথম প্রবেশ করে তো তারা এই অঞ্চলেই প্রথম বসতি স্থাপন করেছিল। 37 নম্বর প্রশ্ন, 2001 সালে ভারতের সবচেয়ে জনবহুল নগর কোনটি? তো এখানে সেই সময় ছিল মুম্বাই, কিন্তু এখন 2011 সেন্সাস অনুযায়ী এটা দিল্লি হবে, 21.75 মিলিয়ন, আর মুম্বাই এখন 18.41 মিলিয়ন। 39 নম্বর প্রশ্ন, চীনের জাতীয় খেলা হলো? চীনের জাতীয় খেলা টেবিল টেনিস, কিন্তু এখানে যে হকিটা অপশনটা আছে, হকি হচ্ছে ইন্ডিয়ার জাতীয় খেলা। 42 নম্বর প্রশ্ন, ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো? প্রথম রাজ্য হচ্ছে ওয়েস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গই হবে, সেকেন্ড কিন্তু ইউপি, এবং থার্ড অন্ধ্র এবং তেলেঙ্গানা। এরপরে 44, ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায় ফল পাকাতে কাজে, ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগটি হলো? অ্যাসিটিলিন সংকেত C2H2, সো অ্যান্সারটা হবে C2H2C অপশান। এটা হচ্ছে কি হয়, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, আবার ফল পাকাতে, কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন। পেন হোল গ্রিপ কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? টেবিল টেনিসের সঙ্গে সম্পর্কিত। পরে 47, ভারতের প্রাচীনতম তৈল খনি হলো? এটা ডিগবয়, আসামে অবস্থিত। 48 নম্বর প্রশ্ন, রোলা গারো নামটি কোন খেলার সাথে সম্পর্কিত? এখানে অ্যান্সারটা ভুল করা আছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তো অ্যান্সারটা হবে টেনিস। রাজ্যের প্রধান বিচারালয়ে মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করে? অপশানগুলো দেখে অনেকে ভুল করে ফেলবে রাজ্যের রাজ্যপাল, কিন্তু মনে রাখতে হবে রাজ্যের প্রধান বিচারালয় বলতে হাইকোর্টকেই মেনলি বোঝানো হয়, তো হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সকলকেই কিন্তু নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি, তো অ্যান্সারটা হবে ভারতের রাষ্ট্রপতি।
যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত করো এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।